চলো এখানে নিয়ে এলে কেন? যে প্রাশ্চিত্য করব তার জন্য একটু নির্জনতা লাগবে। কি প্রাশ্চিত্য করবা? শোন, যে ছোটবেলায় মিয়া ভাই আমাদের যেভাবে শাস্তি দিত, আমরা সেই শাস্তিটা আজকে সেইভাবে গ্রহণ করব। কিন্তু শোন, তার আগে আমরা আসার আগে মিয়া ভাই আমাদের যে কথাগুলো বলল সেই কথাগুলো একটু স্মরণ কর। চোখ বন্ধ করে মনের ভেতরে স্মরণ কর। কই আমি তোমাদেরকে গৃহবন্দী করে রেখেছি? তোমরা তো মুক্ত মানুষ, মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছ, আমার সাথে এদিক ওদিক গ্রাম দেখে বেড়াচ্ছ। না মানে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে না পারলে তো খারাপ লাগে। আপনি আমাদের ফোন সুইচ করেছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওরাও তো ফোন করতে পারছে না, তো ওদের সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগতো, টেনশন হতো না। তোমাদের মুখ থেকে আমি এই কথাগুলো শুনতে চেয়েছিলাম। ফ্যামিলির খবর না পেলে পরে টেনশন হয়, দুশ্চিন্তা হয়, গৃহবন্ধী মনে হয় নিজেকে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, তোমরা গ্রামে আসো না কতদিন বলো তো? মানে না তো গতবার রোজা না, 2 বছর আগের রোজার ঈদে তো লাস্ট এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক। তার মানে পাক্কা 2 বছরের বেশি। এই 2 বছর তোমরা আমাকে কোনো ফোন করেছো কিনা একবার মনে করে দেখো তো। কি মিয়া ভাই, এই আপনি যখন ফোন করেছেন আমরা তো কথা বলেছি, করি তো, করা হয়নি। চিনা, মনে করার চেষ্টা করো তো। ওই তো মানে না, কথা তো হয়, কথা তো হয়ই, মানে আমাদের করা হয়নি। যাক, তোমরাও তো আমার ফ্যামিলি, তোমরা যদি যোগাযোগ না করো তখন আমার কত কষ্ট হয়, টেনশন হয়, গৃহবন্দী মনে হয়, নিজেকে খুব অসহায় মনে হয়। যখন যখন আমি আর সহ্য করতে পারি না তখন আমি নিজে তোমাদেরকে ফোন করি। ফোন করলে পরে তোমরা এটা ওটা 2-4টা কথা বলে রেখে দাও। যাক, যোগাযোগ করতে না পারলে মনটা যে কত খারাপ লাগে সেটা যখন তোমরা বুঝতে পেরেছ এটাই যথেষ্ট। যাও। ভালোভাবে যেও। কি হয়েছে? হয়েছে চকল। এইবার আমি মিয়া ভাইয়ের মতন শাস্তি ঘোষণা করব, তারপর শুরু হবে আমাদের প্রাশ্চিত্য। চিনা জি, কাজু জি, তোমরা যে অন্যায় করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে। তোমরা দুজন দুজনের কান ধরো এবং 5 বার করে উঠবস করো। মিয়া ভাই, আমি জানি যে তুমি মেজো ভাই, কিন্তু তুমি মিয়া ভাইয়ের মতো করে কথা বলছো। মিয়া ভাই, আমরা দুজনের কান দুজন না ধরে বরং
নিজেরাই নিজেদের কান ধরি। আমি যা বলেছি তার নড়চড় হবে না। দুজন দুজনের কান ধরো, পাঁচবার উঠবস করো। ধর, পাঁচবার। ওয়ান, আমি তো এখন আসতে পারবো না রে, আমার এখনো একটা ইন্টারভিউ বাকি আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, তুমি ইন্টারভিউ শেষ করে তারপর আসো, আমরা অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রূপমকে বল আমার জন্য একটা বিরিয়ানির প্যাকেট রেডি করে রাখতে। সেটা না বললেও রাখবে, তুমি আসো। তার আগে বলো, তোমার আগের ইন্টারভিউ গুলো কেমন হলো? আর ইন্টারভিউ, এক একটা বস এক কিসিমের, আমি বুঝি না এই সমস্ত বস দিয়ে অফিস চলে কি করে, ভাল লাগে না আর সমস্ত কিছু। কেন তোমার, মানে তুমি কি আবার আগের ওই ফ্রেঞ্চ ভাষায় কথা বলা বসে পাল্লা করেছো নাকি? আরে না, সকালবেলায় ওটাকে তো একটা ঝাড়ি দিছি, এমন ঝাড়ি কি বলবো, বাসায় এসে বলবো নি। আচ্ছা শোন, রূপম কি তোর আশেপাশে আছে, থাকলো দে তো। হ্যাঁ আছে। নাও শানুকা, কথা সাগো। সানন্তি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রূপম, কি হয়েছে বলো তো? এটা কি আপনার কেমন লাগবো? আপনি তো হইতেছেন বুদ্ধির বিশ্ব ব্যাংক, আমার সাথে সাথে লাগবো এটা শুই না, আপনার লগে লগে মাথা চলে আসছে না? তুমি মিয়া খালি আমারে ফুলাও। এটা আপনি কি বলেন আন্টি, আপনি হইতেছেন মিয়া ওই মেড বাই স্টিল, আপনারে ফুলানো আমাগো কারবার। আচ্ছা শুনুন সানন্তি, আমি যে কইছি না আপনারে যে আমাগো সাজেশন লাগবো, আপনার তো মাথা কিছু চাইছে, আপনি জলদি জলদি আমারে একটা অস্থির তরিকা বাতলা দেন তো। তুমি আসলে বেশি চালাক হয়ে গেছো, বুঝেছো রূপম? আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করো, আমি আসছি, এসে শুনবো সবকিছু। ঠিক আছে ঠিক আছে আন্টি, ডাকি দিলে। হ্যাঁ বাই বাই। তোমারে কোয়া রাখতেছি জান, তুমি দেখো আমগো কিচ্ছু কই দিব না, সানু আন্টি আওয়ার লগে লগে আমগো কোন তরিকা মতো চলতে দিব কোয়া দিব, সেটা আমি জানি। এখন বেল ভাজানো ঠিক হবে না। কেন বুঝো ভাই? আরে বুঝিস না, আমরা ফোন হাতে পেয়ে কোনো রকম ফোন না করে ওদের চিন্তা মুক্ত না করে চলে এলাম, বুঝতে পারছিস না, বহু ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? অনেক ঝামেলা হবে। তাহলে এখন কি করবো? এক কাজ কর। কি কাজ? বুদ্ধি বের কর, যে আমি যেমন প্রাশ্চিত্য করার বুদ্ধিটা আমি বের করলাম, তুই বৌদ্ধের হাত থেকে বাঁচার মতো একটা বুদ্ধি বের কর। আরে দূর কি বলো না, এখন বুদ্ধি টুদ্ধি কিছু বের করতে হবে, বুদ্ধি টুদ্ধি কোনো কিছু বের করতে হবে না, আমরা এখন কলিং বেলটা বাজাই ওর দরজা খুলো, তারপরে ভিতরে ঢুকে কিছু একটা বুঝিয়ে বলতেই হবে। আরে না না না, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এলাম, ভেতরে যাওয়ার পরে বুদ্ধের জন্য একটা ঝামেলা হয়ে যাবে, কোনো দরকার নেই, একটা বুদ্ধি বের কর। তুমি তো সবসময় বুদ্ধি টুদ্ধি যা বের করার সেটা তুমি করো, এখন আমাকে কেন বুদ্ধি বের করতে বলছো? তোমার মাথায় তো বুদ্ধি মানে প্যাঁচালা বুদ্ধি ইউজ করে, তুমি বের করো। আমি এদিকে, আমার মাথা প্যাঁচ, এটা সব, এটা চিনা, আজ পর্যন্ত তুমি ছিল তো প্যাঁচালা বুদ্ধি বেরিয়েছে সমস্ত কিছু তোমার মাথা থেকে। এক তুই হচ্ছিস তৃতীয় বিশ্বের একটা প্রথম শ্রেণীর বিয়াদব, বড় ভাইয়ের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা পর্যন্ত। আমি যদি পৃথিবীর তৃতীয় বিশ্বের প্রথম শ্রেণীর বিয়াদব হয়ে থাকি, তাহলে তুমি হচ্ছ প্রথম বিশ্বের তৃতীয় শ্রেণীর মুনাফেক। মিয়া ভাই তোমাকে কি বলে দিল যে সব সময় মার সাথে ভালো ব্যবহার করতে, আর বাড়িতে ঢোকার আগে তুমি তোমার রটেন ভেস্টটা দেখিয়ে দিলে। স্টপ বুলশিট, ইউ ব্রিংলেস বডি অফ বলস, লায়ার অফ দ্য ইয়ার, আমি মুনাফেক না,
মিয়া ভাই কি বলছে? মিয়া ভাই তোকে বলেছে মেজ ভাইয়ের সঙ্গে সম্প্রীতি।